লেবাননের চরম মুদ্রাস্ফীতির মধ্যেই আগামী 14 মার্চ ধর্মঘটের ঘোষণা দিয়েছে দেশটির ব্যাংকগুলো। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খান। মিলন, কি কারণ দেখিয়ে দেশটির ব্যাংকগুলো ধর্মঘটের ডাক দিয়েছে আর এ ধর্মঘট দেশটির অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে জানাবেন? ডায়না, যেমনটি বলছিলেন, আসলে গত বৃহস্পতিবার ব্যাংক অফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 14 মার্চ পুনরায় কিন্তু লেবাননের যে ব্যাংকের ধর্মঘট সেটি কিন্তু চালু করতে যাচ্ছে। মূলত সম্প্রতি সময়গুলোতে ব্যাংকের বিরুদ্ধে যাওয়া আদালতের রায়কে কেন্দ্র করেই মূলত এই ধর্মঘটের সূত্রপাত হয়েছিল। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে কিন্তু ধর্মঘট শুরু হয়েছিল এবং 24 তারিখে ফেব্রুয়ারি 24 তারিখে কিন্তু পুনরায় এই ধর্মঘটকে তুলে নেওয়া হয়েছিল। লেবাননের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির কিন্তু অনুরোধে এই ধর্মঘট তুলে নেওয়া হয়েছিল। আসলে মূলত লেবাননের যে ব্যাংকগুলো, তারা চাচ্ছে যে লেবাননের ব্যাংকগুলো পূর্বের অবস্থায় যেন স্বাভাবিক কার্যক্রম আবার পূর্বের ন্যায় পরিচালিত হয়, এমন কিছু দাবি দাবা নিয়ে কিন্তু তারা এই ধর্মঘট করছে। মূলত লেবাননের যে বর্তমান ধর্মঘাট সেটি উইথড্র করার জন্য সরকারি পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছে এবং যেহেতু এখন পর্যন্ত ব্যাংকগুলোর দাবি দাবা গুলো পূর্ণ হয়নি, সেক্ষেত্রে কিন্তু পুনরায় তারা আবারও ধর্মঘাটের সূচনা করতে যাচ্ছে 14 মার্চ। তো সেক্ষেত্রে আসলে লেবাননের যদি এমনটি ধর্মঘাট আবারও শুরু হয় তাহলে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে এবং লেবানিস লিরা এর পতন কিন্তু কয়েক গুণ মানে পড়ে যাবে, এটাই কিন্তু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে। মূলত লেবাননের যে মুদ্রাস্ফীতি এর ব্যাপকতা কত একটু আন্দাজ করলে কিন্তু আমরা দেখতে পারি, যেখানে 1,500 লিরায় $1 পাওয়া যেত, এখন কিন্তু $1 পেতে খরচ করতে হচ্ছে 90,000 লিরা, খুবই প্রকট অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশী যারা লেবাননে অবস্থান করছে তারা কিন্তু এই মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু নিজেকে গুটিয়ে নিয়ে অনেকে দেশে ফেরত ইতিমধ্যে গিয়েছে এবং যে কয়েকজন লেবাননে আছে তারাও কিন্তু দেশে পাড়ি জমার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো সব মিলিয়ে যে অর্থনৈতিক মন্দা, সেই সঙ্গে এদেশের রাজনৈতিক যে সংকট, সবকিছুকে লেবানন একটা চরম পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তো সহসা এই পরিস্থিতি থেকে পুনরায় লেবানন পূর্বের অবস্থায় ফিরে আসুক এমনটি কিন্তু প্রত্যাশা করছে সকলেই। ডানা, এই ছিল লেবানন থেকে ব্যাংকের সর্বশেষ তথ্য আমার হাতে। ধন্যবাদ মিলন, এতক্ষণ লেবানন থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ মিলন খান।